হ্যালো মাই বিউটিফুল গর্জিয়াস এঞ্জেলস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা ভাবছো দিদি এত সেজে গুজে কোথায়? তো থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আজকে হতে চলেছে জামাই ষষ্ঠীর জমজমাট পর্ব। তো চলো একদম শুরু থেকে স্টার্ট করবো। প্রথমেই আমার মা তার আদরের জামাইকে জামাই ষষ্ঠী দিয়ে নিচ্ছে। রিচুয়ালস কমপ্লিট করে আমরা চলে গিয়েছিলাম রাজকুটিরে। জিজ্ঞাস্য থাকে যে আমার এই জুয়েলারিটা কোথা থেকে এসেছে, অবশ্যই কেডি ক্রিয়েশন থেকে আমি জুয়েলারিটা নিয়েছি। এটার লিঙ্ক এবং ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমার এত সুন্দর শাড়িটা যেটা তোমরা রিলস এবং ভিডিওতে দেখেছো, এই সুন্দর শাড়িটা আমি নিয়েছি শারণ্যা বুটিক থেকে, এবং ব্লাউজটা আমাকে সুন্দরভাবে তৈরি করে দিয়েছে সম্পূর্ণা। তো প্রত্যেকের নাম্বার আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে শুধুমাত্র তোমাদের জন্যই দিয়ে দিলাম। এবার চলো, এই যে এত সুন্দর একটা জায়গায় এসেছি, এটা কোন জায়গায় এসেছি, কি ব্যাপার, সব কিছু চটপট জেনে নেওয়া যাক। রাজকুটির রয়েছে নারকেল ডাঙ্গা মেন রোডের ফুলবাগানে। ডিটেল অ্যাড্রেসটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। মা হাসি মুখ দেখি, চলো ওইদিকে দেখো বাবা, ওই দেখো বরণ করবার জন্য দাঁড়িয়ে আছে, সাবধানে ওঠো। কলকাতার কাছাকাছি যারা ছুটির একটা দিন খুব সুন্দর একটা জায়গার খোঁজ করছো, তাদের জন্য রাজকুটির একদম পারফেক্ট ডেস্টিনেশন। জমিদারি কায়দায় লাক্সুরিয়াস ভাবে যদি একটা দিন কাটাতে চাও, তাহলে চলে এসো রাজকুটির। কেমন লাগছে, প্রথম ইমপ্রেশন কিরকম লাগছে হোটেলটা? খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, ওয়েলকামটা খুব সুন্দর, ভীষণ সুন্দর, খুব শান্ত, ঠান্ডা, স্নিগ্ধ, বেশ খুব সুন্দর। ১৯০০ সালের প্রথম দিকে জমিদার কালীপ্রসন্ন সিংহ এই জমিদার বাড়িটি স্থাপন করেন। এটি ছিল বিপ্লবীদের গা ঢাকা দেওয়ার এক আদর্শ জায়গা। তারপর বর্তমানে তাজ গ্রুপ এটিকে রেনোভেট করেন এবং তৈরি হয় আজকের রাজকুটির। চলুন ঝটপট একটু রুমগুলো দেখে নেওয়া যাক। চলে এসো রুম নম্বর 115-তে। তো আমরা এখন আছি রুম নম্বর 115 ঝিমন্তিতে। ঝিমন্তিতে এখন আমরা রয়েছি, দেখতেই পাচ্ছ অপূর্ব একটা রুম, সুন্দর, মানে এখানে তোমরা সমস্ত কিছু ব্যবস্থা পাবে। টিভি রয়েছে এখানে, তো টি কাউন্টারে টি তো রয়েছে, তার উপরে তোমাদের এখানে একটা মিনি বার তোমরা পেয়ে যাচ্ছ, যেটার মধ্যে কিন্তু অনেক রকম জিনিস তোমরা, মানে ফ্রিজের মতন পুরো ব্যাপার আছে, তোমরা ফ্রিজে যে কোনো জিনিস রাখতে পারো। Thank you.
তো আমরা সন্ধ্যে আরতির পর এবং সন্ধ্যে সমস্ত রকম অনুষ্ঠানের পর যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, তারপরে কিন্তু আমরা একদম সবাই মিলে বাড়ির সকলে মিলে কিন্তু একদম ডিনারের জন্য বসে পড়েছি। খুব হালকা খাবো, বিকজ তোমরা দেখতেই পেয়েছো যে দুপুরবেলা আমরা একটা ম্যাসিভ লাঞ্চ করেছি, সো তার জন্য আমরা এখন একটু হালকা পশলা কিছু খাবো। রাত্রির সময়টা কিন্তু এখানে বেশ দারুণ একটা ফিল হচ্ছে, বাইরে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি শব্দ তো শুনতেই পাচ্ছ নিশ্চয়ই, আর এরকম একটা ফাঁকা বারান্দা। তো আমার দাদারা আছে নায়েব মশাই 118-তে, আমরা আছি 115-তে, আর বাবা মা আছে 114 নম্বর রুমে। তো আমাদের তিনটে রুম এখানে বুক আছে। দেখো কি সুন্দর, প্রতিটি জায়গা কি সুন্দর, মানে এক একটা কর্নার এরা কি মিষ্টি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, দারুণ লাগছে যাকে বলে। আর এরকম একটা সুন্দর পরিবেশে আমি একটু হেঁটে চলে বেড়াচ্ছি, পাখি বৃষ্টি পড়ছে একদম ঝমঝমিয়ে, একটা দারুণ এক্সাইটিং আজকে একটা পুরো দিন গেল, মানে যাকে বলতে পারো একদম ফাটাফাটি। আর খাবারটা তো দেখিয়েই দিলাম তোমাদেরকে, রাত্রের লাঞ্চে আমরা কী কী নিয়েছি প্রত্যেকটা জিনিসের কিন্তু স্ক্রিনে আমি প্রাইসটা তোমাদেরকে বলে দিচ্ছি যে কত টাকা কী কী জন্য লেগেছে, রুমের কত ভাড়া লেগেছে, কীভাবে কী করবে। তাছাড়াও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি এদের সমস্ত কিছু তোমাদের জন্য দিয়ে দেবো। তো আজকেই আমাদের দিন শেষ, দেখতেই পাচ্ছ একদম সকাল হয়ে গেছে, আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। আমার যেহেতু জগদ্ধাত্রীতে শুটিং আছে তো আমাকে চলে যেতে হবে এখন। আশা করলাম এই পর্বটা তোমাদের খুব ভালো লাগলো, আর এই ডেস্টিনেশনটা একটা নতুন ডেস্টিনেশনের খবর তোমাদেরকে দিতে পারলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে, টাটা।